মুক্ত বাণিজ্য চুক্তি সহ পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে ডি8 ভুক্ত দেশগুলোর মধ্যে আগামী 10 বছরে $1.3 trillion বাণিজ্য বাড়ানো সম্ভব বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ডি8 বাণিজ্য ফোরাম এবং বিজনেস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়া চলমান বৈশ্বিক সংকট উত্তরণে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতারও আহ্বান জানান নেতারা। অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সংকট মেটাতে পারস্পরিক সহযোগিতার কথা বলছেন ডি8 ভুক্ত দেশের শীর্ষ ব্যবসায়ীরা। প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে ব্যবসায়ীরা বলেন, চলমান বৈশ্বিক সংকটে একে অন্যের পাশে থাকার বিকল্প নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পাশাপাশি সমুদ্র সম্পদ আহরণে জোর দিতে হবে। সামনে এগিয়ে চলার জন্য ডি8 ভুক্ত দেশগুলোকে জাতীয় নীতিও গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে একমত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃত্বের 8টি দেশ একসঙ্গে কাজ করলে আগামী 10 বছরে নিজেদের বাণিজ্য ছাড়িয়ে যাবে $1.3 trillion। আশা করি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য 10% বৃদ্ধি পাবে। তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাণিজ্য বৃদ্ধি সহজ হবে, আর প্রত্যেকের সহযোগী হলে বিশ্ব সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে না। এ সময় বাণিজ্য মন্ত্রী চলমান বৈশ্বিক সংকট কিভাবে সামাল দেয়া যায় সে বিষয়ে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান। বিশ্ব অর্থনীতি কঠিন সময় পার করছে, সদস্য দেশগুলো সহযোগিতার হাত বাড়ালে যে কোনো সংকট মোকাবেলা সম্ভব। অনুষ্ঠানে বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা। ধান, মাছ এবং ডিম উৎপাদনে বিপ্লব ঘটেছে। ডি8 দেশগুলোর খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্তির ব্যবহার সহ নানা খাতেই একে অন্যকে সহযোগিতা করতে পারে। সম্মেলনের পাশাপাশি দেশগুলোর ব্যবসায়িক সমৃদ্ধি জানান দিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। 24টি স্টলে প্রত্যেক দেশ তাদের শিল্প ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।